আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে ছোট হিজাব বা সিফনের হিজাব দিয়ে আপনারা ফুল কভারেজ হিজাবটা পড়তে পারবেন। আমি চেষ্টা করব যে ডিটেলসে বলার জন্য যাতে আপনারা ইজিলি হিজাবটা পড়তে পারেন। তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। আমি এখানে হিজাবটা নিয়েছি, হিজাবে একটা ভাঁজ দিয়ে নিয়েছি যাতে সামনে চোখাটা অনেক সুন্দরভাবে হয়। দেন আমি দেখতে পাচ্ছেন যে এক পাশে সম্পূর্ণ হিজাবের কাপড়টা রেখেছি আর অন্য পাশে একদম বলতে গেলে নাই কাপড়, যতটুকু দরকার পিন দেওয়ার জন্য ততটুকুই আমি রেখেছি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে চোখাটা যেন সুন্দর হয় ওইটার জন্য ট্রাই করছি। তারপর দুইটা একত্রে করে এখানে সুন্দর করে যাতে আমার কমফোর্টেবল ফিল হয় ওইরকমভাবে একটা সেফটি পিন এখানে লাগাবো। তারপর চোখাটা যে সামনের দিকে এসে না পড়ে এর জন্য আমি এখানে একটা পিন লাগাবো। হিজাবের বাকি যে কাপড়টা আছে এটা আমি একটা বলতে গেলে একটা প্যাচ দিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলে বোঝানো যাচ্ছে না যে কিভাবে দিচ্ছি, আপনারা একটু বারবার ভিডিওটা দেখলেই তাহলে বুঝবেন। তো এখান থেকে আমি কাপড়টা নিয়ে তারপর একটা পিন দিয়ে দিব, এটার কারণেই কিন্তু আমরা এই হিজাবের ফুল কভারেজটা পাবো। দেন হচ্ছে এখানে আরেকটা পিন দিয়ে দিব, দেন আমাদের হিজাব পরাটা অলরেডি ডান হয়ে গিয়েছে। তারপর সৌন্দর্যের জন্য আমি সামনে একটা ব্রুচ লাগাচ্ছি। অপর পাশের হিজাবের কাপড়টা একটু ঝুলে আছে এর জন্য আমি এখানে একটা পিন দিয়ে সেট করে নেব। তো আমাদের ফুল কভারেজ হিজাব পরা ডান হয়ে গিয়েছে। এখন যারা নিকাব পরেন, নোজ নিকাব যারা পরেন তারাও এভাবে পড়তে পারবেন। এর জন্য মাথায় লাস্টে যেই পিনটা দিয়েছি এটা খুলে দেন আপনার নোজ নিকাবটা আপনি পড়তে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার সুবিধা মতো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি কিভাবে দেখতে সুন্দর দেখা যায় যাতে এলোমেলো না দেখা যায়, এর জন্য আমি গুছিয়ে দেন আবার ওই পিনটা লাগিয়ে দিব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল রয়েছে। হেল্পফুল রইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।